ফোর্থ হটকেক, আপনারা হয়তো অনেকে ভাবছেন দাদা তো সবসময় তিনখানা হটকেক দেখায়, আজকে ফোর্থ হটকেক কেন? শুধুমাত্র আপনাদের চ্যালেঞ্জ রইল, এই দামে কলকাতাতে কেউ দিতে পারবে না। আবার সেই কথা বললাম, কলকাতাতে কেউ দিতে পারবে না। আমার কাছে এখন যতগুলো গাড়ি রয়েছে সব BS6 মডেলের রয়েছে, নিউ প্রাইস এখন 2.5 লাখ টাকার কাছাকাছি, রয়্যানকোতে আপনারা পেয়ে যাচ্ছেন 1 লাখ টাকারও কমে। তারপর মোস্ট ডিমান্ডেবল গাড়ি যেটা হচ্ছে ডিউক 390, এই প্রথমবার কলকাতাতে ডিউক 390, আশা করছি অন্য কোনো ডিলার বা অন্য কোনো শপে আপনারা এই দামে পাবেন না। हाँ मेरे भैया, हम लोग लेकडाउन से आए थे, भैया का यूट्यूब चैनल है तो हम लोग वही देख के आए हुए थे। यहाँ पर आए हम लोग पूरी तरीके से सेटिस्फाइड हैं। सबसे बड़ा बात, भैया का व्यवहार लगा, और यहाँ तक कि इन्होंने ये भी बोला है कि अभी ले जाओ, यहाँ पे कोई दिक्कत होगा तो उसके लिए भैया है ही वहाँ पे, यहाँ पर बैठे यहाँ पर हैं हम लोग के लिए। तो वही चीज़ हम लोग के लिए सबसे अच्छा लगा कि मतलब ले जा रहे हैं, कोई टेंशन नहीं है यहाँ से ले जाने में, सबसे बड़ा बात यही है। हम लोग यही बोलेंगे अगर किसी और को भी लेना होगा तो एक स्टॉप सॉल्यूशन है यहाँ पे। क्या है, बाइक का कलेक्शन भी भैया के पास अच्छा है, कुछ भी होगा और भैया आके आपको यहाँ पर देख लें, कोई दिक्कत वाला बात नहीं है। আমার নাম আভাস সাউ, আমি দাদার কাছে এসেছিলাম, দু তিন দিন আগে দেখে গেছিলাম, গাড়িটা আমার ভালো লেগেছে, দাদার কথাবার্তা খুবই ভালো লেগেছে, তাই আজকে এসেছিলাম। গাড়িটা একবারে একদিনে আমাকে সব করে দিয়েছে, কাগজপত্র একবারেই সব করে দিয়েছে আমাকে, খুবই দাদার ব্যবহার ভালো। আপনারা সবাই আসুন, দেখেন, দেখুন গাড়ি, খুবই ভালো লাগবে, তা নিতে পারবেন, একদিনেই আপনার গাড়ি পেয়ে যাবেন। দুদিন একদিন টাইম লাগবে না, একবারেই কাগজপত্র সব আনবেন, টাকা পয়সা আনবেন, একবারে আপনার হয়ে যাবে। কেমন আছেন বন্ধুরা, আমি অনেকদিন পর আপনাদের জন্য নিয়ে চলে এসেছি আজ নতুন কিছু কালেকশন। আজকে কালেকশনের মধ্যে থাকছে অনেক কিছু, কিন্তু তার আগে আমার শোরুমের অ্যাড্রেসটা আপনাদের বলতে চাই। এটা হচ্ছে কলকাতা বেহালা সরসুনা অটো স্ট্যান্ড নিয়ার জিবি মেমোরিয়াল স্কুল। যারা ভাবছেন যে ডাইরেক্ট গুগল ধরে লিংক ধরে আমাদের এখানে আসবেন, তারা ইউটিউবে সরি গুগলে সার্চ করুন রয়্যানকো বলে, আপনারা সেই লিংক ধরে নেভিগেশন অন করে এখানে আসতে পারেন। ফিনান্সের ব্যাপারে আমি আগের ভিডিওতে একটা লাইভে এসে আমি পুরোপুরি ডিটেলস সেখানে বলেছি, যারা ভিডিওটা এখনো পর্যন্ত দেখেনি অবশ্যই তারা ভিডিওটা দেখবেন। ফিনান্সের ব্যাপারে কী কী লাগে, কত ডাউন পেমেন্ট করতে হয় সব ডিটেলস সেখানে বলা রয়েছে। আর এখন রয়্যানকোতে আপনারা একদিনে গাড়ি পেয়ে যাবেন, আপনারা যদি ফিনান্সেও নেন আপনারা একদিনে গাড়ি পেয়ে যাবেন। আপনারা একটু সকাল সকাল আসবেন, আমি আশা করছি আপনাদের সেদিনকেই গাড়ির ডেলিভারি করে দেবো। সো যাই হোক, তো আজকে রয়্যানকোর প্রথম যে হটকেকটা সেটা হচ্ছে খুবই পপুলার ডিমান্ডেবল বাইক, সেটা হচ্ছে পালসার NS125। বাইকের কন্ডিশনটা একবার দেখুন, বাইকটা জাস্ট 6 মান্থ ওল্ড, একদম শোরুম কন্ডিশন, এখনও পর্যন্ত 5 ইয়ার্স ওয়ারেন্টি, 5 ইয়ার্স ইন্স্যুরেন্স, আর আপনার এখনও পর্যন্ত সার্ভিস বুকও রয়েছে, সার্ভিস বাকিও রয়েছে, জাস্ট রানিং 6000 কিলোমিটার অনলি, একদম সুপার মিন্ট কন্ডিশন, নতুন গাড়ির মতনই রয়েছে। আপনাদের NS নতুন গাড়ি কেনার কোনো দরকার নেই, আপনারা রয়্যানকো থেকে এসে একবার ভিজিট করুন, যদি না পছন্দ হয়ে যায় তারপর আপনারা নতুন গাড়ি কিনতে যাবেন, কিন্তু আমি আশা করছি আপনাদের নতুন গাড়ি কেনার কোনো প্রয়োজন হবে না। জাস্ট 6000 কিলোমিটার রানিং, একদম সুপার মিন্ট কন্ডিশন, শোরুম কন্ডিশন বাইক NS, এটা আজকে রয়যানকোর হটকেক আপনাদের জন্য, জাস্ট হয়ে যাবে 95,000 ক্যাশে। আপনারা যদি ক্যাশে নেন আমি 95,000-এ এই গাড়িটা আপনাদের জন্য আমি করে দেবো। তারপর সেকেন্ড যে হটকেক সেটা হচ্ছে মাইলেজ কিং প্যাশন প্রো। দেখুন গাড়ির কন্ডিশনটা একবার দেখুন, গাড়িটা 2012-এর গাড়ি, জাস্ট আপনাদের জন্য হয়ে যাবে 29,000-এ। 29,000-এ আপনারা পেয়ে যাচ্ছেন প্যাশন প্রো, 2011-এর কি 12-এর গাড়ি হবে, ঠিক আছে। তারপর সেকেন্ড হটকেক যেটা হচ্ছে সরি থার্ড হটকেক, সেকেন্ড হটকেক তো আমি দেখিয়ে দিলাম, থার্ড হটকেক যেটা হচ্ছে অ্যাপাচি, গাড়ির কন্ডিশন একবার দেখে নিন, গাড়িটা 2016-এর গাড়ি, আপনাদের জন্য হয়ে যাবে জাস্ট অ্যান্ড জাস্ট 39,000। ঠিকই শুনেছেন, 39,000-এ আপনারা পেয়ে যাচ্ছেন অ্যাপাচি 160 ব্ল্যাক বিউটি।
তারপর দেখাবো ফোর্থ হট কেক। আপনারা হয়তো অনেকে ভাবছেন দাদা তো সবসময় তিনখানা হট কেক দেখায়, আজকে ফোর্থ হট কেক কেন? শুধুমাত্র আপনাদের জন্য আমি যে হট কেকটা দেখাচ্ছি, আমার চ্যালেঞ্জ রইল এই দামে কলকাতাতে কেউ দিতে পারবে না। আবার সেই কথা বললাম, কলকাতাতে কেউ দিতে পারবে না। 2019 গাড়ি, 2019 গাড়ি জাস্ট রানিং 19,000 কিলোমিটার, গাড়ির কন্ডিশন একবার দেখে নিন, একদম সুপার মিন্ট কন্ডিশন বলতে পারেন, গাড়িটায় একটা দাগ পর্যন্ত নেই। আপনাদের জন্য জাস্ট হয়ে যাবে জাস্ট অ্যান্ড জাস্ট 55,000-এ, 19 শেষের পালসার 150, 19,000 কিলোমিটার চলা সুপার মিন কন্ডিশনের গাড়িটা যদি আপনারা ক্যাশে নেন আমি 55,000-এ করে দেবো। দেখুন গাড়ির কন্ডিশনটা দারুণ, মানে দারুণ রয়েছে। তারপর চলে আসবো এক্সট্রিম এবিএস মডেল। আমার কাছে আগের ভিডিওতে একটা ভাইজালওয়ালা এক্সট্রিম ছিল, এখন এই এক্সট্রিমটা রয়েছে যেটা সুপার মিন কন্ডিশন বলতে পারেন। এবিএস মডেল গাড়ি, 2019 এন্ডের গাড়ি, মাত্র চলেছে আপনার 12,000-15,000-এর মধ্যে। এই গাড়িটা আপনাদের জন্য হয়ে যাবে জাস্ট আজকের জন্য 62,000-এ, 62,000-এ আপনারা পেয়ে যাচ্ছেন এক্সট্রিম 200 আপনাদের জন্য হয়ে যাচ্ছে জাস্ট 62,000-এ। গাড়ির কন্ডিশন দেখুন, গাড়ির কন্ডিশন কিন্তু দারুণ মানের রয়েছে, দারুণ, একটা দাগ পর্যন্ত নেই। এবিএস মডেল গাড়ি, এই গাড়িটা আপনাদের জন্য হয়ে যাবে জাস্ট 62,000। তারপর চলে আসবো অ্যাপাচি 180 রেড বিউটি, যেটা আপনারা পেয়ে যাচ্ছেন রয়্যাঙ্গো থেকে জাস্ট 55,000 ক্যাশে, 55,000-এ 2018-র অ্যাপাচি 180 BS4 মডেল। বাইকের কন্ডিশন কিন্তু খুবই ভালো রয়েছে, এই গাড়িটা আপনাদের জন্য জাস্ট হয়ে যাবে 55,000 ক্যাশ প্রাইস। তারপর চলে আসবো ভার্সন 3, এক্সট্রিমলি সরি আগেই বলে দিচ্ছি, কেন আমি অনেক খুঁজেছি ভার্সন 3 কম দামে, কিন্তু আমার কাছে এই মুহূর্তে কম দামে কোনো ভার্সন 3 নেই। আমার কাছে যা রয়েছে BS6 মডেলে রয়েছে, কেন আমার ভার্সন 3 BS4 মডেলে যে কন্ডিশনগুলো পাচ্ছি আমার ঠিক নিজেরই পছন্দ হচ্ছে না, তাই মানে কম দামেও তুলেও আমার আপনাদেরকে দিতে পারছি না, কেন গাড়ির কন্ডিশন আমার একদমই ভালো লাগছে না। আমার কাছে এখন যতগুলো গাড়ি রয়েছে সব BS6 মডেলের রয়েছে। প্রথম যে BS6 মডেল দিয়ে আপনাদেরকে আমি দেখাবো সেটা হচ্ছে মাত্র 6,000 কিলোমিটার চলা 2021-এর সুপার মিন্ট কন্ডিশন। দেখুন গাড়ির কন্ডিশনটা, গাড়িটা একদম সুপার মিন্ট কন্ডিশন, নতুন গাড়ি কেনার কোনো দরকার নেই। আপনি রয়্যাঙ্গো করতে আসুন, ভিজিট করুন, যদি আপনার না পছন্দ হয় আপনার যে যাতায়াত খরচা আমি দিয়ে দেবো। জাস্ট 6,000 কিলোমিটার, এখনও গাড়ির ইঞ্জিন সেট হয়নি, গাড়িটা সুপার মিন্ট কন্ডিশনে রয়েছে। এই গাড়িটা আপনাদের জন্য ক্যাশে হয়ে যাবে 145,000-এ। তারপরে চলে আসবো আবার একটা ভার্সন 3 BS6 মডেল, জাস্ট রানিং আপনার 15,000 কিলোমিটার অনলি, একদম সুপার মিন্ট কন্ডিশন। এই গাড়িটা আপনাদের জন্য হয়ে যাবে 139,000। আপনাদের হয়তো অনেকের মনে হচ্ছে যে গাড়ির দামগুলো বেশি কেন, এগুলো সব BS6 মডেল। আপনাদের প্রথমে আমি বলেছি BS4 R15 আমি এখনও পাচ্ছি না ভালো কন্ডিশনের জন্য, আমি ভালো কন্ডিশন না হলে গাড়ি আমরা তুলি না, সেই জন্য এই গাড়িটা আমরা যা যা তুলেছি সব BS6 নিউ কন্ডিশনের গাড়ি। এই গাড়িটা জাস্ট আপনাদের জন্য হয়ে যাবে 139,000-এ, 139,000-এ আপনারা পেয়ে যাচ্ছেন BS6 মডেল লিমিটেড এডিশন ভার্সন 3। তারপর চলে আসবো জিক্সার, এই গাড়িটাও BS6 মডেলের গাড়ি, এই গাড়িটা 2021-এর গাড়ি, গাড়িটা একদম শোরুম কন্ডিশন রয়েছে। এই গাড়িটা আপনারা ফিনান্সে নিতে পারেন, ফিনান্সে নিলে মোটামুটি 50,000 ডাউন পেমেন্ট করলে আপনারা গাড়িটা পেয়ে যাবেন। এই গাড়িটা আপনাদের জন্য হয়ে যাবে জাস্ট অ্যান্ড জাস্ট 1,15,000 টাকা, এটা ক্যাশ প্রাইসের দাম বললাম, 1,15,000 টাকায়, যদি আপনারা ক্যাশ আনেন আমি 1,12,000 টাকা করে দেবো। এই গাড়িটা আপনাদের জন্য হয়ে যাবে জাস্ট 1,12,000 টাকায়। তারপর চলে আসবো থান্ডারবার্ড বুলেট, গাড়ি কন্ডিশন একবার দেখুন, রেড বিউটি, এই গাড়িটা জাস্ট রানিং 9,000 কিলোমিটার, গাড়িটা খুব ভালো রয়েছে। আপনাদের 2019-এর গাড়ি রয়েছে, এই গাড়িটা আপনাদের জন্য হয়ে যাবে ক্যাশে 1,20,000 টাকায়, 1,20,000 টাকা আপনারা পেয়ে যাচ্ছেন থান্ডারবার্ড। তারপর চলে আসবো আবার একটা থান্ডারবার্ড, এই গাড়িটা এবিএস মডেল, ওই গাড়ির থেকে এই গাড়ির কন্ডিশন আরও ভালো, গাড়িটা একদম শোরুম কন্ডিশন, আগের যে রেড কালারের গাড়িটা থেকে তার থেকে ওই গাড়িটা ভালো রয়েছে। এই গাড়িটা আপনাদের জন্য হয়ে যাবে জাস্ট 135,000-এ, জাস্ট রানিং 8,000 কিলোমিটার অনলি, এটা সুপার মিন্ট কন্ডিশন রয়েছে, এবিএস মডেল রয়েছে, গাড়িটা নতুন গাড়ির মতনই রয়েছে। এই গাড়িটা আপনার জন্য হবে 135,000। তারপর চলে আসবো BS6 মডেলের Classic 350, গাড়ির কন্ডিশন একবার দেখে নিন, যান আপনাদের জন্য আজকে যে কন্ডিশনে আমরা গাড়িটা দিচ্ছি, যে কোয়ালিটি দিচ্ছি আর যে দামে দিচ্ছি আপনাদের মন প্রাণ একদম ভরে যাবে। সেই গাড়িটা 2000
একুশের গাড়ি 11,000 কিলোমিটার চলেছে, আপনাদের জন্য জাস্ট হয়ে যাবে 147,000 আপনারা পেয়ে যাচ্ছেন। বিএস সিক্স মডেল ক্লাসিক 350 নিউ প্রাইস এখন 2,50,000 টাকার কাছাকাছি। রয়্যানকোতে আপনারা পেয়ে যাচ্ছেন 1,00,000 টাকারও কমে, মানে 1,00,000 টাকার কমে আপনারা পেয়ে যাচ্ছেন 1,47,000 টাকায় বিএস সিক্স মডেল ক্লাসিক 350। তারপর চলে আসবো হন্ডা ডিও, একটু স্কুটি দেখাই এবার। হন্ডা ডিও 2018 গাড়ি, জাস্ট রানিং 23,000 কিলোমিটার অনলি। এই গাড়িটা আপনাদের জন্য হয়ে যাবে জাস্ট 48,000। বিএস ফোর মডেল রয়েছে, গাড়ি খুব ভালো রয়েছে, আপনাদের জন্য হয়ে যাবে 48,000। তারপর চলে আসবো শোরুম কন্ডিশন, বলতে পারেন 4,000 মাত্র চলা, তো শোরুম কন্ডিশনই তো হয়। সো সেই গাড়িটা হচ্ছে প্লেজার প্লাস। গাড়ির কন্ডিশন একবার দেখে নিন, গাড়িটার একটা দাগ পর্যন্ত নেই। নতুন প্লেজার কেনার কোনো দরকার নেই, আপনারা এসে রয়্যানকোতে ভিজিট করুন, আশা করছি এই গাড়িটা আপনাদের একদম মন মতন হবে। সেই হচ্ছে প্লেজার প্লাস, এই গাড়িটা আপনারা পেয়ে যাবেন জাস্ট 55,000। যদি আপনারা ক্যাশ নেন আমি 53,000 করে দেবো। এই গাড়িটারও ফিনান্সে আপনারা নিতে পারেন, ফিনান্সে নিলে গাড়ির দাম কিন্তু একটু বাড়বে, আমি প্রত্যেক একটা ভিডিওতে এই কথাটা বলে থাকি। তারপর চলে আসবো অ্যাক্টিভা, গাড়ির কন্ডিশন একবার দেখে নিন। গাড়িটা 2015 গাড়ি রয়েছে, আপনাদের জন্য জাস্ট হয়ে যাবে 32,000। 32,000 আপনারা পেয়ে যাচ্ছেন অ্যাক্টিভা। তারপর চলে আসবো অ্যাক্টিভা 6G বিএস সিক্স মডেল, গাড়ির কন্ডিশন একবার দেখে নিন। গাড়িটা ওয়েল মেনটেন রয়েছে, কম চলা গাড়ি রয়েছে, আপনাদের জন্য জাস্ট হয়ে যাবে 59,000 অনলি। 59,000 আপনারা পেয়ে যাচ্ছেন বিএস সিক্স মডেল অ্যাক্টিভা 6G। তারপর চলে আসবো জুপিটার, যাদের বাজেট একটু কম ভাবছেন তারা এই গাড়িটা নিতে পারেন। এই গাড়িটা খুব ভালো রয়েছে, অলরাউন্ড গার্ড লাগানো রয়েছে, এই গাড়িটা দারুণ মানে দারুণ রয়েছে, ওয়ালপেপার আপ টু ডেট রয়েছে, আপনাদের জন্য জাস্ট হয়ে যাবে 35,000। 35,000 আপনারা পেয়ে যাচ্ছেন জুপিটার। জুপিটারের মাইলেজ কিন্তু অন্যান্য স্কুটির থেকে ভালো। তারপর আবার একটা জুপিটার, এই গাড়িটা হোয়াইট কালারের রয়েছে, এই গাড়িটা ভালো রয়েছে, এর কন্ডিশনও খুব সুন্দর রয়েছে, আপনাদের জন্য জাস্ট হয়ে যাবে 33,000। 33,000 আপনারা পেয়ে যাচ্ছেন জুপিটার। তারপরে প্লেজার, গাড়ির কন্ডিশন একবার দেখে নিন। এই গাড়িটা এখন রয়্যানকোর ফিফথ হট কেক বলতে পারেন, গাড়িটা আপনাদের জন্য জাস্ট হয়ে যাবে 31,000। আবার চলে আসবো আবার একটা হন্ডা ডিও, গাড়ির কন্ডিশন একবার দেখে নিন। এই গাড়িটা ওয়ালপেপার আপ টু ডেট, ফার্স্ট ওনার রয়েছে, আমাদের কাছে যা যা গাড়ি পাবেন সব ফার্স্ট ওনারের নামেই গাড়ি থাকে। তো এই গাড়িটা আপনাদের জন্য জাস্ট হয়ে যাবে 35,000। হন্ডা ডিও গাড়িটার অলরাউন্ড গার্ড লাগানো রয়েছে, গাড়িটা খুব ভালো রয়েছে, জাস্ট 35,000 পেয়ে যাচ্ছেন ডিও। তারপর মোস্ট ডিমান্ডেবল গাড়ি যেটা হচ্ছে ডিউক 390, আপনারা অনেকক্ষণ ধরে ওয়েট করে আছেন আমি বুঝতে পেরেছি, তাই জন্য আপনাদের জন্য নিয়ে চলে এসেছি ডিউক 390। যে দেখুন গাড়ির কন্ডিশনটা, গাড়ির কন্ডিশনটা সলিড রয়েছে, এই গাড়িটা আপনাদের জন্য জাস্ট হয়ে যাবে 95,000। চলুন আপনাদের জন্য 92,000 করে দেবো, 92,000 আপনারা পেয়ে যাচ্ছেন ডিউক 390। যারা লং ট্যুর করেন তাদের জন্য এই গাড়িটা অ্যাপ্রোপ্রিয়েট গাড়ি হতে পারে, ডিউক 390। সো বন্ধুরা আজকে ভিডিওটা আপনাদের কেমন লাগলো, আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। যদি কোনো গাড়ির দাম বেশি লাগে আপনাদের অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমি কেন প্রত্যেকটা ভিডিওতে আমি এই বারবার এই কথাটা বলি, যদি কোনো গাড়ির দাম কমও লাগে সেটাও বলবেন, ভালো লাগলেও বলবেন খারাপ লাগলেও বলবেন, কেন আমি সেই হিসাবে আপনাদের জন্য চেষ্টা করব সেই দামে গাড়ি নিয়ে আসার। তো আজকের জন্য এইটুকুনি, গরম পড়ে যাচ্ছে, শীত কদিন বাকি রয়েছে, এনজয় করুন অনেকভাবে। তো আজকের জন্য এইটুকুনি, ভালো থাকবেন, ভালো রাখবেন, ধন্যবাদ।